গত 5 তারিখে 5ই আগস্ট 2024 বাংলাদেশের বুকে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে। ছোট ছোট ছাত্রদের মাধ্যম দিয়ে, ঠিক যেভাবে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটিয়েছিলেন একটা ক্ষুদ্র মশার মাধ্যম দিয়ে, ঠিক তেমনই একটা জুলুম শাহীর হাত থেকে এদেশ মুক্তি পেল ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে, যারা এই মার্কাজকে কেন্দ্র করে জুলুমের পশা বসিয়েছিলেন, এই মার্কাজকে কেন্দ্র করে এই এলাকাকে কেন্দ্র করে যারা জুলুমবাজি করেছিলেন, যারা একটি সমাজ কল্যাণ সংস্থাকে করায়ত্ত করে নিয়ে ইচ্ছা মতো তাদের রাজত্ব চালানোর চেষ্টা করেছিলেন, তাদের উদ্দেশ্যে আমরা এ কথাই স্মরণ করিয়ে দেব যে আপনারা আল্লাহকে দয়া করে ভয় করুন। যেভাবে আলহামদুলিল্লাহ এই মার্কাজ দীর্ঘ 2 যুগ ধরে একটি মহলের কাছে আবদ্ধ হয়েছিল, বন্দী হয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে সেই জুলুমের অবসান একদিন ঘটেনি আলহামদুলিল্লাহ। জুলুম কখনো স্থায়ী হয় না, জুলুম যারা করে যাচ্ছেন দিনের পর দিন জুলুম করে যাচ্ছেন মনে করছেন যে তারা বোধহয় অনেক কিছু করে ফেললেন, তাদেরও একটা দিন আছে যেই দিন সমস্ত কিছুর অবসান ঘটবে। যেমনভাবে আমাদের এমপিদের অবস্থা হলো, একদিন আগেই যিনি ছিলেন রাজা একদিন পরে তিনি হয়ে গেলেন ফকির, তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছেন এটা কি দেখছি আমি। ঠিক তেমনইভাবে যারা জুলুম করে যাচ্ছেন সেই দিন কাল কিয়ামতের ময়দানে তাদের চক্ষু ঠিক ওই রকম স্থির হয়ে যাবে, একই আমি দেখছি। জুলুম মানুষ কেন করে, জুলুম করার বিশেষ কিছু কারণ আছে। প্রথমত, যারা উদ্ধত, যারা মনে করে দাম্ভিক, তারা যারা মনে করে দুনিয়ার সব কিছু আমাদের প্রধানত, আমরা যাই করবো সেটাই হচ্ছে আইন, আমরা যা বলবো সেটাই ঘটবে, এই ধরনের উদ্ধত যারা প্রকাশ করে তারাই মূলত জুলুমবাজ হয়। যারা জুলুম করে তাদের জুলুমের দ্বিতীয় কারণ হচ্ছে ক্ষমতার দাপট। সর্বশেষ, মানুষ জুলুম করে কি জন্য, সম্পদের জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাযী মান্না আলাইনা বিহিদায়াতিনা ওয়া ইসালি মারামিনা মুহাম্মাদান রাহমাতাল লিল আলামিন وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفُرْقَانِهِ الْحَمِيدِ وَسُلْطَانِهِ الْعَظِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه مرفوعا قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي للظالم فَإِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتُ رَوَاهُ মুসলিম। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অবস্থিত শিমুলবাড়ি মাহাদ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আমরা মুসলিম উম্মার সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে
আজকে এই মসজিদে এসে একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হালাতে নিরাপত্তার সাথে যাবতীয় বাধা বিঘ্নকে যাবতীয় বাধা বিঘ্নতা উপেক্ষা করে আজকে আমাদের এই জুমার সালাতে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শকে সমাজের বুকে প্রচার এবং প্রতিষ্ঠার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। আমরা তার উদ্দেশ্যে সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি এই কারণে, আজকে আমরা যে মসজিদে এসে উপস্থিত হয়েছি, যে মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছি, দীর্ঘ এক জুলুমের প্রহরের পর, দীর্ঘ বাধা বিপত্তির পরে এই মাদ্রাসা কেন্দ্রিক হাজারো ষড়যন্ত্রকে ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটা অবস্থানে নিয়ে এসেছেন যে এই অবস্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে প্রচার করা, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে আল্লাহ জমিনে ছড়িয়ে দেওয়ার পথটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুগম এবং সহজ করে দিলেন, আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি সেই সমস্ত ভাইদের প্রতি, গ্রামবাসীদের প্রতি, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের ঐকান্তিক সহযোগিতায় আজকের এই একটি শুভ কাজ, একটি কল্যাণ কাজ আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন, করিয়ে দিয়েছেন। তাদের জন্য আমরা আন্তরিক শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায় খায়ের দান করুন। প্রশাসনে যে সমস্ত ভাইয়েরা নানা ধরনের প্রলোভন সত্ত্বেও তারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আজকে অবস্থান গ্রহণ করেছেন এবং সেই কারণে আজকে আমাদের এখানে আসাটা অনেকটা সহজ হয়ে গেছে, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যাযায় খায়ের প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত সমস্যা তৈরি হয়, পরস্পরের মধ্যে যত বিভেদ সৃষ্টি হয়, সমাজের মধ্যে যত ধরনের সমস্যা তৈরি হয়, এই সমস্যা তৈরির পিছনে একদল মানুষ কাজ করেন। যেই মানুষগুলো সমাজের কল্যাণ চান না, যেই মানুষগুলো সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চান, যেই মানুষগুলো নিজেদের স্বার্থ চরিতার্থ করে সমাজটাকে সবসময় বিশৃঙ্খল রাখতে চান, এই সমস্ত মানুষগুলোর কারণেই সমাজটা নষ্ট হয়ে যায়। সমাজের বুকে যারা মানুষ, সাধারণ মানুষ রয়েছে, তারা কষ্ট পায়, তারা তাদের যে উদ্দেশ্য, তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারে না। এই ঘটনাগুলো আজকের না, পৃথিবীর শুরু থেকে এই ধরনের ঘটনা চলে আসছে। এক ধরনের মানুষ রয়েছে যারা জুলুম করে যায়, আরেক ধরনের মানুষ সেই জুলুমকে প্রতিরোধ করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ওয়ালাউ লাদাফাল্লাহু আন-নাস বাদহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যদি একদল মানুষকে দিয়ে আরেক দল মানুষকে প্রতিরোধ না করাতেন, তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। আজকে যারা জুলুম করেছিল, সেই জুলুমকারীদের বিরুদ্ধে যদি আপনারা দাঁড়িয়ে না যেতেন, যদি আপনারা সত্যের পক্ষে অবস্থান গ্রহণ না করতেন, তাহলে আজকেও এই প্রতিষ্ঠানকে আমরা এই পর্যায়ে পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো কিছু মানুষের মধ্যে সত্য এবং ন্যায়ের প্রতি আগ্রহ তৈরি করে দিয়েছেন বলেই, সাহস তৈরি করে দিয়েছেন বলেই আলহামদুলিল্লাহ জালিমদের পতন ঘটেছে, মাজলুমদের বিজয় হয়েছে। গত 5 আগস্ট 2024 বাংলাদেশের বুকে একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে। একটা সময় ছিল যে সময় মানুষকে তার সহজাত কথা বলা থেকে বিরত রাখা হয়েছিল, মানুষ তার স্বাভাবিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, তাদেরকে প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হতো যে আমার কথাটা সরকারের বিরুদ্ধে চলে গেল নাকি গেল না। এইরকম একটা চাপা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, আমাদের মনে হচ্ছিল যে মনে হয় আমরা এই অবস্থা থেকে আর কখনো মুক্তি পাবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা তো অন্যরকম, তার পরিকল্পনার সাথে পৃথিবীর সবচেয়ে বড়, মানে নিজেকে সবচেয়ে বড় দাবিদার ব্যক্তিও, নিজেকে সবচেয়ে মহান দাবিদার ব্যক্তিও, তারও কোনো পতন কেউ ঠেকাতে পারে না, তার একটা বড় প্রমাণ গত 5ই আগস্ট ছোট ছোট ছাত্রদের মাধ্যম দিয়ে, ঠিক যেভাবে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটিয়েছিলেন একটা ক্ষুদ্র মশার মাধ্যম দিয়ে, ঠিক তেমনই
একটা জুলুম শাহির হাত থেকে এদেশ মুক্তি পেল ছোট ছোট বাচ্চাদের হাত দিয়ে, যে সমস্ত বাচ্চারা হয়তো বা ভিডিও গেমস খেলে বেড়াতো, স্কুল কলেজে ঘুরে বেড়াতো, এই ছাত্রদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বড় কাজ করিয়ে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই সময় খুতবায় দাঁড়িয়ে আছি সারা দেশব্যাপী, আপনারা জানেন এখন বন্যা চলছে, এই বন্যা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে দেন আমাদের পরীক্ষার জন্য, কিন্তু এই পরীক্ষার সাথে সাথে এখানে শুধু পরীক্ষায় না, এর সাথে কিন্তু আরও একটা জুলুম যুক্ত হয়েছে, যেই জুলুম আমাদের পার্শ্ববর্তী দেশ বহুদিন ধরে আমাদের উপর করে আসছে। তারা শুকনার মৌসুমে আমাদের পানির হিস্সা না দিয়ে আমাদের এই জমিনটাকে শুকনো করে রেখেছে, আমাদের নদীগুলোকে সব বন্ধ করে দিয়েছে প্রায়। আবার সেই তারাই যখন বর্ষার মৌসুমে বৃষ্টি শুরু হয়ে যায়, পানি বৃদ্ধি পায়, সেই সময় তারা উল্টা আরও পানি দিয়ে আমাদের এই দেশটাকে বন্যায় কবলিত করে দেয়। আজকে ফেনীতে কুমিল্লাতে যে বন্যাটা হলো, এই বন্যা গত 30-40 বছর কখনো হয় নাই। উঁচু জায়গা যেখানে বন্যা হওয়ার কোনো কারণই নেই, কিন্তু সেখানে বৃষ্টিপাত হয়েছিল সত্য, কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে ভারতের কূটচক্রের কারণে, পার্শ্ববর্তী দেশের কূটচক্রের কারণে সেখানে কী ঘটলো, সেখানে ড্যাম খুলে দিয়ে হঠাৎ করে রাতে রাতে মানুষকে কিছু না জানিয়ে সেখানে পানি ছেড়ে দিয়ে এতগুলো মানুষকে বিপদগ্রস্ত করে দেওয়া হলো। কে কোথায় আছে কোনো হিসাব এখন আর নাই। পুরো ফেনী জেলাতে এখন কোনো কারেন্টের সংযোগ নেই, কোনো ইন্টারনেটের সংযোগ নেই, আমরা জানতেই পাচ্ছি না আসলে সেখানে কী হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে তাদের ভাগ্যে কী ঘটেছে। অথচ যারা এই কাজটা করেছে তারা কিন্তু আমাদের একদিন আগেই জানাতে পারতো যে আমরা আর পাচ্ছি না, আমাদের পানির বাঁধনটা খুলে দিতে হচ্ছে, আমাদের ড্যামটা খুলে দিতে হচ্ছে। এটা একদিন আগেই তারা জানালে আমাদের ভাইয়েরা, তারা হয়তো বা তাদের জানমাল নিয়ে অন্ততপক্ষে বাঁচার সুযোগটা পেত, কিন্তু সেই সুযোগটা মানে দেখানোর মতো, সেই সুযোগটা দেওয়ার জন্য যে আন্তরিকতাটুকু তাদের থাকা দরকার ছিল, সেই আন্তরিকতা, সেই বন্ধুত্ব, সেই মানবিকতা তাদের নাই বলে তারা এই ধরনের একটি অন্যায় কাজ করলো, সে অন্যায়ের শিকার আজকে আমরা হচ্ছি। সম্মানিত উপস্থিতি, জুলুম কখনো স্থায়ী হয় না। জুলুম যারা করে যাচ্ছেন, দিনের পর দিন জুলুম করে যাচ্ছেন, মনে করছেন যে তারা বোধহয় অনেক কিছু করে ফেললেন, তাদেরও একটা দিন আছে যেই দিন সমস্ত কিছুর অবসান ঘটবে। যেভাবে আলহামদুলিল্লাহ এই মার্কাজ দীর্ঘ কত বছর, প্রায় 2 যুগ ধরে একটি মহলের কাছে আবদ্ধ হয়েছিল, বন্দী হয়েছিল, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টার কারণে সেই জুলুমের অবসান একদিন ঘটেনি আলহামদুলিল্লাহ। যদিও এখনও বাধা আসছে, বাধা আসতে থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলুমের প্রাথমিক অবসান কিন্তু ঘটিয়ে দিয়েছেন। বাকি যতটুকু জুলুমের এখনও ধারাবাহিকতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেটাকে নস্যাৎ করে দিতে পারেন না, অবশ্যই পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সামনে কোনো এমন শক্তি নেই যেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সামনে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, যারা এইভাবে জুলুম করে যাচ্ছে, এই জুলুমবাজ, যারা এই জুলুমবাজদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে বারবার হুঁশিয়ারি করেছেন, আমরা যেন জুলুম না করি, মানুষের প্রতি যেন অন্যায় না করি, মানুষের প্রতি যেন আমরা ইনসাফ করি। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলছেন সূরা শুআরার 227 নম্বর আয়াত, ওয়াসায়া আলামুল লাযিনা যালামু আইয়া মুনকালাবিয়ান কালিবুন, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই একদিন তারা জানতে পারবে যারা জুলুম করছে যে আইয়া মুনকালাবিয়ান কালিবুন, কোন দিকে তারা ফিরে যাবে। তারা যে অন্যায় করছে সেই অন্যায়ের বদলা তারা একদিন অবশ্যই অবশ্যই পাবে, সেটা দুনিয়াতে হোক কিংবা আখেরাতে হোক। আজকে আপনারা দেখছেন না, যারাই দুর্দণ্ড প্রতাপে গত 2 সপ্তাহ আগে সারা দেশ শাসন করে বেড়াতো, সেই তারাই আজকে মাথা নত করে হাতে রশি বাঁধা অবস্থায় তারা এখন সেই পথেই যাচ্ছে যেই পথে তারা এতদিন মানুষকে চালিয়ে এসেছিল। আইয়া মুনকালাবিন ইয়ান কালিবুন, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, এবং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাদেরকে ফেরাবেনই, সেটা দুনিয়ায় হোক কিংবা আখেরাতে হোক। জুলুম মানুষ কেন করে? জুলুম করার বিশেষ কিছু কারণ আছে। প্রথমত, যারা ঔদ্ধত্য প্রদর্শন করে, যারা উদ্ধত, যারা মনে করে দাম্ভিক, তারা যারা মনে করে দুনিয়ার সব কিছু আমাদের পদানত, আমরা যাই করবো সেটাই হচ্ছে আইন, আমরা যা বলবো সেটাই ঘটবে, এই ধরনের ঔদ্ধত্য যারা প্রকাশ করে
তারাই মূলত জুলুমবাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরাউন সম্পর্কে, পৃথিবীর শ্রেষ্ঠ একজন জালেমদের মধ্যে একজন ফেরাউন, তার বিষয়ে কোরআন অনেকবার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদে, ফেরাউন সে পৃথিবীর বুকে সে দাম্ভিকতা দেখিয়েছিল, সে উদ্ধত্য প্রকাশ করেছিল, ওয়াজাআলা আহলাহা শিয়ান, এবং তার দেশবাসীকে তার জনগোষ্ঠীকে নানা দলে এবং উপদলে বিভক্ত করে দিয়েছিল। ঠিক যেমনভাবে বিগত শাসনামলে আমরা দেখেছিলাম এক দলকে বানিয়ে দেওয়া হয়েছিল স্বাধীনতার পক্ষের শক্তি, আরেক দলকে বানিয়ে দেওয়া হয়েছিল স্বাধীনতার বিপক্ষের শক্তি। কেউ কিছু করলেই হয়, ইসলামপন্থী হলেই হয়, দাড়িওয়ালা হলেই হয়, টুপিওয়ালা হলেই হয়, এই লোক জঙ্গি, এই ধরনের কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিল। ঠিক যেমনভাবে ফেরাউন এই বিভক্তি মানুষের মধ্যে সৃষ্টি করেছিল। ওয়াইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, এবং মানুষের মধ্যে একটা দলকে তারা দুর্বল করে রেখেছিল, মামলা দিয়ে হামলা দিয়ে তাদেরকে দুর্বল করে রেখেছিল। ইউযাব্বিহু আবনাহুম ওয়াইয়াস্তাহি নিসাহুম, ফেরাউন করত কি, সেই যুগে যারা পুরুষ ছিল, যারা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল, তাদেরকে জবেহ করে ফেলতো এবং মহিলাদেরকে বাঁচিয়ে রাখতো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় ছিল সে হচ্ছে একজন ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, যারা জুলুম করে তাদের জুলুমের দ্বিতীয় কারণ হচ্ছে ক্ষমতার দাপট। মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় তখন মনে করে আমি কি হনুরে, যখন সে ক্ষমতা পেয়ে যায় সে ক্ষমতার দাপটে দুনিয়ার সব কিছু ভুলে যায়, অধীনস্থদেরকে ভুলে যায়, সে তখন যা খুশি তাই করে বেড়াতে চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ফেরাউনের উদাহরণ আবারও দিচ্ছেন। এভাবে ফেরাউন বলেছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় প্রভু। আরে আল্লাহ বলে কে আছে, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় প্রভু, আমি যা বলবো তাই হবে, আমি যা করবো তাই হবে। এই ক্ষমতার দাপট সে একদিন দেখিয়েছিল। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতের শাস্তিতে যেমন পাকড়াও করেছেন ঠিক তেমনই দুনিয়ার শাস্তিতেও তাকে পাকড়াও করেছিলেন এবং তাকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইখশা, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, কাল কিয়ামতের সামনে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে তাদের জন্য এই ঘটনার মধ্যে অনেক বড় শিক্ষা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর যেটা কারণ সীমা লঙ্ঘন। মানুষ যখন তার নিজের সীমা অতিক্রম করে, সীমার বাইরে যখন সে চলে যায় তখন সে দাপট দেখাতে যে সে জুলুমবাজ হয়ে যায়, সে জালিম হয়ে যায়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয় যে ব্যক্তি মিথ্যাচার করে মিথ্যুক এবং যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই সরল পথ দেখান না। তাদের মধ্যে যে নবী ছিলেন সেই নবী বলছেন ইয়া কওমি, হে আমার কওম, লাকুমুল মুলকুল ইয়াউম, আজকে তোমরা অত্যাচার করছো, আজকে তোমাদের কাছে রাজত্ব আছে, যাহিরিনা ফিল আরদে, তোমরা দুনিয়ার বুকে এখন বিজয়ী শক্তি হিসেবে তোমরা কাজ করে যাচ্ছ। ফামাই ইয়ানসুরুনা মিন বাসিল্লাহি ইন জাআনা, মনে রেখো এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহর সামনে দাঁড়াবে তোমরা, যেদিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিন তোমাদেরকে কে সাহায্য করবে, সেই দিন আমাদেরকে কে সাহায্য করবে, আল্লাহর আজাব থেকে আমাদেরকে বা তোমাদেরকে কে রক্ষা করবে। দুনিয়াতে তো জুলুম করেই যাচ্ছ, মনে করছো যে তোমাকে কেউ ধরতে পারবে না, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমরা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাস্তি থেকে আজাব থেকে আমরা কীভাবে নিজেদের রক্ষা করব। তিন নম্বর যেটা কারণ, চার নম্বর যেটা কারণ অহংকার প্রদর্শন। আমরা ক্ষমতা পেলে অহংকারী হয়ে যাই, ক্ষমতা পেলে আমরা অহংকারী হয়ে যাই। আল্লাহ বলছেন ফেরাউন সম্পর্কে ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদে, নিশ্চয়ই ফেরাউন সে অহংকারী হয়ে গেছিল, ওয়া জুনুদুহু, এবং তার যারা সৈন্য সামন্ত ছিল তারাও অহংকারী হয়ে গেছিল। দেখেননি বিগত সরকারের আমলে কী হয়েছিল, সরকার যেমন অহংকার করেছিল যে আমরা কখনো, আমাদেরকে কেউ কখনো ক্ষমতা থেকে সরাতে পারবে না, একই সাথে তার যারা জুনুদ, তার যারা প্রশাসন, তার যারা প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন তারাও মনে করেছিলেন আমাদেরকে কেউ কখনো ক্ষমতা থেকে হটাতে পারবে না। এই জন্য যা খুশি তাই তারা করে গেছেন, আয়না ঘরের মতো নিকৃষ্ট একটা অত্যাচারের জায়গা তারা বানিয়েছিলেন, যেই জায়গাটা স্বয়ং আমেরিকা পর্যন্ত গুয়ান্তানামো বেতে এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের জানা নেই। একটা মানুষকে 8 বছর ধরে, 10 বছর ধরে কবরের মতো একটা ঘরের মধ্যে আটকিয়ে রাখা, তার মানে 24 ঘন্টা তাকে চোখ বেঁধে রাখা, 24 ঘন্টা তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে রাখা,
এই ধরনের অমানবিক, নিষ্ঠুর, নিকৃষ্ট জুলুম যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তাদের কোন জাহান্নামে তাদের স্থান হবে। এই সমস্ত মানুষগুলো এই যে অত্যাচার করে গিয়েছিল, কেন অত্যাচার করেছিল, তারা কি জানতো না তাদের একদিন পরিণাম ভোগ করতে হবে? না, সেটা তারা ভুলে গিয়েছিল। তারা ক্ষমতা পেতে পেতে, ক্ষমতায় থাকতে থাকতে তাদের মনে হয়েছিল আমাদেরকে দুনিয়া থেকে আর কেউ ক্ষমতা থেকে হটাতে পারবে না। এই অহংকার তাদের একদিনে ধুলায় ধূসরিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা আমরা এখনই পড়লাম, সূরা কাসাসের 40 নম্বর আয়াত, ওয়াস্তাকবারা হুয়া জুনুদু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। তারা ধারণা করেছিল তারা কখনো আল্লাহর কাছে ফিরে যাবে না। তারা মনে করেছিল দুনিয়ার জীবনটাই তাদের জন্য শেষ, এখানে আমরা যা পাবো তাই করবো, এটাই তাদের ইচ্ছা ছিল, তাদের কর্মকাণ্ড ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা আখাযনাহু ওয়া জুনুদাহু, আমরা তাকেও ধরে ফেললাম, ওয়া জুনুদাহু, তার সৈন্য সামন্ত, তার প্রশাসনকেও ধরে ফেললাম। শুধুমাত্র তাকে না, তার প্রশাসনকেও ধরে ফেললাম। আজকে দেখুন কী অবস্থা, যখন সরকার চলে গেল, তারপরে এক সপ্তাহ ধরে প্রশাসনের আর কাউকে খুঁজে পাওয়া গেল না, একসাথে সব ধরে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন, কাউকে ছাড় দেন নাই। ফানদুর কাইফা কানা আকিবাতুল যালিমিন, আল্লাহ বলছেন তুমি দেখো যারা জুলুম করে তাদের জুলুমের পরিণামটা কী হতে পারে। সুবহানাল্লাহ বিহামদি, এই জুলুমের পরিণাম আমরা দেখেছি দুনিয়ার বুকে। যেই ঘটনা আমরা দেখলাম গত 2 সপ্তাহ ধরে, এই ঘটনা দেখার পরেও যদি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস না আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার উপর আমাদের বিশ্বাস না আসে, তাহলে আর কখন আসবে? জুলুম করে কেউ কখনো বাঁচতে পারবে না, একদিন না একদিন তাকে ধরা খেতেই হবে। সর্বশেষ মানুষ জুলুম করে কী জন্য? সম্পদের জন্য, নিজের অর্থ সম্পত্তি কামানোর জন্য তারা ইচ্ছামতো জুলুম করে। যে ঘটনা আমরা বিগত কিছুদিন আগেই লক্ষ্য করেছি, এক একজনের 1,000 কোটি টাকার সম্পত্তি, 1 কোটি গুনতেই আমাদের ভয় লাগে, 1,000 কোটি টাকার সম্পত্তির মালিক, বিগত প্রশাসনে যিনি আইজিপি ছিলেন, পুলিশ প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, তার যে জমি, যখন আমরা হিসাব পেয়েছি প্রায় 2,300 বিঘা জমির হিসাব, টাকা পয়সা যে কত আছে আল্লাহ ভালো জানে। এইভাবে তারা অর্থের পর অর্থ জমা করে গিয়েছিলেন, কখনোই তারা ভাবেননি তাদেরকে একদিন এই পরিস্থিতির, এই পরিণতির মোকাবেলা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারুন সম্পর্কে, যে ছিল বিশ্বের শ্রেষ্ঠ ধনী এবং শ্রেষ্ঠ কৃপণ। কারুন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না তা কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয় কারুন ছিল মূসার কওমের একজন ব্যক্তি, ফাবাগা আলাইহিম, অতঃপর সেই ব্যক্তি মূসা আলাইহিস সালামের কওমের উপর জুলুম করেছিল। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লাতানউন বিল উসবাতি উলিল কুওয়া, তার যে ধন ভাণ্ডার একটা ছিল, সেই ধন ভাণ্ডারের চাবি বহন করার জন্য বহু মানুষের প্রয়োজন হতো, শক্তিশালী মানুষের প্রয়োজন হতো, এত তার ধন ভাণ্ডার ছিল। ইজ ক্বালা লাহু কওমুহু, অতঃপর তার কওম তাকে বলেছিল, লা তাফরাহ, তুমি দম্ভ করে বেরিও না, তুমি অহংকার করে বেরিও না, তুমি তোমার সম্পদ নিয়ে বড়াই করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা বড়াই করে, সম্পত্তির বড়াই করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসেন না। আমরা দেখেছি বিগত 6 তারিখে ঢাকার একজন এমপি সাহেব বিশাল সম্পদের মালিক ছিলেন, একদিনে তার 1,000 কোটি টাকার সম্পত্তি ধুলিস্যাৎ হয়ে গেছে। যারা এই ধুলিস্যাতের কাজে জড়িত ছিলেন আমরা তাদেরকে সমর্থন করছি না, কিন্তু ঘটনা তো ঘটে গেল, 1,000 কোটি টাকার সম্পত্তি তার একদিনে শেষ। একদিন আগেই তিনি 500 কোটি টাকার মালামাল নিয়ে এসেছিলেন, ব্যবসার মালামাল, সেই ব্যবসার মালামাল জমা করতে না করতেই তার মাল একদিনের মধ্যে ধুলিস্যাৎ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের খুতবায় যে অংশটাই, যে বিষয়টি আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে যে পৃথিবীতে একদল মানুষ থাকবে যারা সবসময় জুলুম করে, কিন্তু তারা তাদের জুলুমের পরিণতি কখনো চিন্তা করে না। এই জুলুম তারা মনে করে যে এই জুলুমের মাধ্যম দিয়ে তারা পৃথিবীর বুকে তাদের আধিপত্য বিস্তার করবে, তাদের ক্ষমতার বিস্তার করবে, তাদের সম্পত্তি বৃদ্ধি করবে, এই ধরনের চিন্তা নিয়ে তারা কাজ করে। কিন্তু এই চিন্তা তাদেরকে কখনোই জুলুম, মানে তাদেরকে, তাদের ইচ্ছা, তাদের যে মানে যে ইচ্ছা নিয়ে, যে লক্ষ্য নিয়ে তারা কার্যক্রম চালাচ্ছিল, সেই লক্ষ্য কখনো তারা পূরণ করতে পারে না। তাদের এই জুলুমের পতন একদিন না একদিন হবেই, সেই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ অংশে আমি যেটা বলতে চাইব, এই জুলুমের পরিণতি কী? পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন কখনো এভাবে দেখান, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের পরিণতি আমাদেরকে দেখিয়ে দেন, কখনো ছোট ছোট আজাব দেন,
ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনো কখনো সুযোগ দেন এবং তাদেরকে ছোট ছোট আযাব দেন, ছোট ছোট কষ্ট দিয়ে তাদেরকে বড় আযাব থেকে বাঁচাতে চান এবং আল্লাহর পথে ফিরিয়ে আনতে চান। কিন্তু এই ব্যক্তিগুলো যখন দেখা যায় ছোট ছোট আযাবেও নিবৃত হচ্ছে না, ছোট ছোট বিপদ আসছে তবুও তারা ড্যাম কেয়ার কিছুই মনে করছে না, তারা মনে করছে যে আমাদের কেউ কিছু করতে পারবে না, এই সামান্য একটু হয়েছে তাই কি হয়েছে, আমরা আবার আগের মতো আমাদের ক্ষমতা নিয়ে সমাজের বুকে দাঁড়িয়ে যাব। এই রকম অবস্থা যখন তৈরি হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম কওমকে পাকড়াও করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন যখন কোনো কওম জুলুমকারী হয়ে যায়, যখন কোনো কওম জালিম হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই পাকড়াও করেন, যেভাবে আমরা কিছুদিন আগেই দেখলাম অথবা পৃথিবীর যারা জালেম ব্যক্তি রয়েছেন তাদের পতনের যে ইতিহাসগুলো রয়েছে, নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, পরবর্তী যারা অন্যায়কারী জালেম শাসক ছিল তাদের প্রত্যেকেরই পতন ঘটেছে, এই সমস্ত পতন দৃশ্যগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জুলুমবাজদের জালিমদের আল্লাহ রাব্বুল আলামিন পতন ঘটান। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওটা অত্যন্ত কঠিন হয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। ইন্না ফি যালিকা লিমান লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরা, নিশ্চয়ই এর মধ্যেই উপদেশ রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করে। সুতরাং আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরাও যেন আল্লাহর কাছে তওবা করে নিই, আমরা প্রত্যেকের জায়গা থেকে কখনো যেন আমরা মানুষের উপর জুলুম না করি। এক টুকরো জুলুম যদি আমরা মানুষের উপর করি ওইটুকু জুলুমের প্রতিফল আমাদের উপর একদিন না একদিন অবশ্যই আসবে, কিভাবে আসবে সেটা আমরা হয়তো কখনো টেরও পাবো না। অনেক সময় আমরা মনে করি আমরা তো জুলুম করছি, আমরা তো অন্যের সম্পত্তি অন্যায়ভাবে জুলুম করে খাচ্ছি, অন্য ভাইয়ের সম্পত্তি জুলুম করে খাচ্ছি, বোনের সম্পত্তি জুলুম করে খাচ্ছি, আমাদের তো কিছু হচ্ছে না, সমস্যা কি, আমি তো ভালোই আছি, এরকম হয়তো আমরা অনেকে ধারণা করে বসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা জালেম ব্যক্তি তারা যেন কখনো এটা ধারণা না করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মকাণ্ড সম্পর্কে গাফেল হয়ে আছেন, উদাসীন হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখছেন না এটা যেন কেউ না মনে করে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহি আলবসার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছুদিন অবকাশ দিচ্ছেন, তাদেরকে কিছুদিন জুলুম করার অবকাশ দিচ্ছেন, কেন ওই দিনের জন্য যেই দিন আল্লাহ বলছেন ইয়াউমা লিয়াউমিন তাশখাসু ফিহি আলবসার, যেই দিন মানুষের চোখ হয়ে যাবে পাথরের মতো, সে হতবাক হয়ে যাবে, একই হলো যেমনভাবে আমাদের এমপিদের অবস্থা হলো, একদিন আগেই যিনি ছিলেন রাজা একদিন পরে তিনি হয়ে গেলেন ফকির, তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছেন না, এটা কী দেখছি আমি। ঠিক তেমনইভাবে যারা জুলুম করে যাচ্ছেন মনে করছেন যে আমাকে তো কেউ কিছু বলছে না, আল্লাহ তো আমাকে ধরে না, আমি মনে হয় অনেক মানে কি বলবো মানে আমার কোনো সমস্যা হবে না, এই ধরনের চিন্তা নিয়ে যারা বসে আছেন সেই দিন কাল কেয়ামতের ময়দানে তাদের চক্ষু ঠিক ওই রকম স্থির হয়ে যাবে, একই আমি দেখছি, একই আজকে আমি দেখছি, আমি কেন জুলুম করতে গেলাম দুনিয়াতে, সেই পরিণতি তারা চিন্তা করে তাদের চক্ষুটা তাদের সেদিন স্থির হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম ব্যক্তি তাদেরকে কিছুদিন ছাড় দিয়ে রাখেন, অন্যায় করার সুযোগ তাদেরকে দেন কিছুদিন, তারপর কি বলছেন ফাইদা আখাযাহু লাম ইউফলিথু, অতঃপর যখন তিনি তাকে পাকড়াও করে ফেলেন, যখন তিনি তাকে ধরে ফেলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আর তাকে ছেড়ে দেন না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূলত আমাদের বিষয় ছিল এটাই যে যারা জুলুম করছেন তারা যেন তাদের জুলুম সম্পর্কে সতর্ক থাকেন, জুলুম করে কখনোই পার পাওয়া যায় না, একদিন না একদিন তাকে ধরা খেতেই হবে। পৃথিবীর কোনো জালেম ব্যক্তি পৃথিবীতে জুলুম করতে করতে তারা কখনো ছাড় পেয়ে যান নাই, একদিন না একদিন তাদেরকে ধরা খেতেই হয়েছে। যদি কেউ কখনো ধরা না খেয়ে থাকেন তাদের জন্য আরও বড় বিপদ কালকে আমাদের ময়দানে অপেক্ষা করছে, যাদের কিছুটা জুলুমের শাস্তি দুনিয়াতে হয়েছে হয়তো বা তাদের আখেরাতে শাস্তি কিছুটা কমবে, কিন্তু যারা একদম জুলুম করতে করতে ছাড়া পেয়ে গেছে তারা যেন না মনে করে তারা ছাড়া পেয়ে গেছে, কাল কিয়ামতের দিন তাদের জন্য অনেক অনেক বড় শাস্তি অপেক্ষা করছে, যেই শাস্তির পরিমাপ হিসাব করার মতো যোগ্যতা আমাদের কারোর নেই। সম্মানিত উপস্থিতি,
পরিশেষে আমরা যেটা বলতে চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দেন, মানুষকে ক্ষমতা দেন নিয়ামত হিসাবে, মানুষকে দায়িত্ব দেন নিয়ামত হিসাবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলছেন যে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে হে আল্লাহ আপনি রাজাধীরাজ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে খুশি রাজত্ব দান করেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যাকে খুশি তার রাজত্ব আপনি আবার কেড়ে নেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আপনি যাকে খুশি মানুষকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, ওয়াতুযিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা অপমানিত করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কল্যাণ তো রয়েছে আপনার হাতেই এবং আপনার হাতেই রয়েছে সমস্ত ক্ষমতা, আপনি যাকে খুশি যা খুশি তাই করতে পারেন। আজকের যেই মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই মুহূর্তে ঠিক একই কথাই আমরা বলতে চাইব, যারা এই মার্কাজকে কেন্দ্র করে জুলুমের পশ্চা বসিয়েছিলেন, এই মার্কাজকে কেন্দ্র করে এই এলাকাকে কেন্দ্র করে যারা জুলুমবাজি করেছিলেন, যারা একটি সমাজ কল্যাণ সংস্থাকে করায়ত্ত করে নিয়ে ইচ্ছামতো তাদের রাজত্ব চালানোর চেষ্টা করেছিলেন, তাদের উদ্দেশ্যে আমরা এই কথাই স্মরণ করিয়ে দেব যে আপনারা আল্লাহকে দয়া করে ভয় করুন, এখনও সময় আছে, এখনও তওবা করুন, এখনও আপনাদের সময় আছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, আল্লাহ বলছেন এখনও সুযোগ দিয়ে বলছেন আল্লাহ যে তোমরা আল্লাহকে ভয় করো, ওই দিনের হিসাব করে যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, একদিন না একদিন আমাদেরকে তো আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, বয়স তো আমাদের কম হলো না, আর কতদিন আমরা বেঁচে থাকবো আমরা কেউ জানি না, আমরা যেন নিজ নিজ জায়গা থেকে যতটুকু আমরা জুলুম করেছি এই জুলুম থেকে যেন আমরা পরহেজ করি, এখন এই জুলুম থেকে যেন আমরা ফিরে আসি, এখনও আমাদের সময় রয়েছে, এখনও আমাদের সুযোগ রয়েছে, যদি আমরা এখনও ফিরে আসতে না পারি তাহলে এখন তো একটা ছোট্ট শাস্তি পেয়েছেন, এর জন্য আরও বড় শাস্তির সম্মুখীন আপনাদেরকে আগে আগামীতে হতে হবে, সেটা দুনিয়াতে হোক কিংবা আখেরাতে হোক, এর কোনো মাফ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তার রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মাজলুমের বদদোয়া থেকে সব সময় নিজেকে বাঁচিয়ে রাখো, যে মানুষগুলোর উপর আপনি জুলুম করছেন, আমি জুলুম করছি, সেই জুলুমের শিকার যে মানুষগুলো রয়েছে মাজলুম মানুষের দোয়া থেকে তোমরা সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব, নিশ্চয়ই যারা মাজলুম তাদের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, মজলুম যখন দোয়া করে আল্লাহর কাছে সে দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, সুতরাং মজলুমের দোয়া থেকে তোমরা সবসময় বেঁচে থাকো। আল্লাহ রাসূল আবারও বলছেন ইত্তাকুজ জুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই জুলুম কাল কিয়ামতের ময়দানে অন্ধকার দেখাবে, অন্ধকার হয়ে যাবে আমাদের জন্য, যারা জুলুম করেছেন এই জুলুমটা কাল কিয়ামতের ময়দানে তাদের সামনে অন্ধকার হয়ে দাঁড়াবে, তাদের সামনের পথ আর খোলা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে 44 নম্বর আয়াতে বলছেন ইন্না লানাতাল্লাহি আলা যালিমিন, নিশ্চয়ই যারা জুলুম করে যারা জালেম তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। সুতরাং আগে হোক পরে হোক জুলুমের শাস্তি আমাদেরকে পেতেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, অনুপরিমাণ জুলুমও যদি আমরা করি সেই জুলুমও আজ কালকে আমাদের ময়দানে আমাদেরকে দেখতে হবে। আল্লাহ বলছেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যে ব্যক্তি একটা অনুপরিমাণ ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে সেটাও তাকে দেখাবেন। আমি আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আর যদি কোনো ব্যক্তি মন্দ কাজ করে সেই মন্দ কাজও কালকে আমাদের ময়দানে দেখানো হবে, যদিও সেটা সরিষা দানার সমপরিমাণ হয়। অতএব আসুন আমরা জুলুম থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি, যারা জুলুম এখনও করে যাচ্ছেন তাদের প্রতি আমাদের আহ্বান, দয়া করে আপনার জুলুম থেকে আজও বিরত হওয়ার চেষ্টা করুন, আপনারা তওবা করুন, আপনাদের তওবার দরজা এখনও খোলা আছে, যদি এই তওবা করার সুযোগটা আপনারা গ্রহণ না করেন সামনের দিনগুলোতে নিঃসন্দেহে আপনাদের জন্য বিপদ আরও বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে অবশ্যই শাস্তি আপনাদের উপরে দুনিয়াতেও নাজিল হবে আখেরাতেও নাজিল হবে। আমি উপস্থিত আরও যারা উপস্থিত রয়েছেন আজকে এই মাদ্রাসা উদ্ধারের জন্য, যারা জীবন বাজি রেখেছেন, যারা নিজেদের অর্থ সম্পদ খরচ করেছেন, তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই ঘোষণাটা আমরা দিয়ে যেতে চাচ্ছি। সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, এবং যারা সত্যবাদী
যারা ন্যায়ের পক্ষে আছে, সত্যের পক্ষে আছে, তোমরা তাদের সাথে থাকো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আপনারা সত্যের পক্ষে থেকেছেন, মিথ্যার পক্ষে নয়। আপনারা ন্যায়ের পক্ষে থাকতে পেরেছেন, অন্যায়ের পক্ষে নয়। আর এই জন্যই আলহামদুলিল্লাহ বিজয় এসেছে। আলহামদুলিল্লাহ এই বিজয়ের মাধ্যম দিয়ে এই মাদ্রাসার উন্নতি অগ্রগতি আরও শনে শনে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আজকে যেমনভাবে আমাদের এই বাংলাদেশ জালেমদের কবল থেকে মুক্তি পেয়েছে, একদল সত্যসেবী মানুষের কারণে, যারা নিজেদের জান দিয়ে, যারা নিজেদের মাল নিয়ে জালেমদের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিলেন, যে কোনো মূল্যে তারা চেয়েছিলেন এই দেশের মানুষকে অবশ্যই জুলুম থেকে মুক্ত করতে হবে, অবশ্যই আমাদেরকে এখানে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, এই ধরনের কিছু মানুষের মাধ্যম দিয়ে যেমনভাবে আলহামদুলিল্লাহ এই দেশ থেকে জুলুমের অবসান ঘটেছে, ঠিক তেমনইভাবে আজকে এই মার্কাজে আপনারা যারা সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন, ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, জালিমের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খুলুসিয়াত দেখেছেন বলেই আপনাদেরকে আজকে বিজয় দান করেছেন। তবে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। আলহামদুলিল্লাহ আজকে আপনারা যে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং জালিমদেরকে জুলুম থেকে প্রতিহত করেছেন, সেই সাথে ন্যায় এবং সত্যের প্রতিষ্ঠায় আপনারা সংগ্রাম চালিয়েছেন, এই সংগ্রামকে আপনাদেরকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। আপনাদেরকে যদি আপনারা যদি হাল ছাড়া আবার হয়ে যান, আবার যদি মনে করেন আমাদের যা কাজ করা হয়েছিল করে ফেলেছি, এইটুকু বললে কিন্তু এই মাদ্রাসা যেই উদ্দেশ্য নিয়ে আপনারা আজকে মুক্ত করেছেন সেই উদ্দেশ্যে কিন্তু পরিচালিত হবে না। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা, আপনাদের সবার সার্বক্ষণিক সুদৃষ্টি এই মাদ্রাসার জন্য অত্যন্ত জরুরি। এই মাদ্রাসা বিগত প্রায় 100 বছর বা 200 বছর ধরে, আমরা জানি না কত বছরের ইতিহাস, দীর্ঘদিনের ইতিহাস রয়েছে এই মাদ্রাসার। এই মাদ্রাসার মাধ্যম দিয়ে এই এলাকায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো জ্বলেছে। আজকে যে আমরা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিচ্ছি, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী পরিচয় দিতে পারছি, তার পিছনে এই মাদ্রাসার অবদান অনেক বড়। এই মাদ্রাসা যারা অতীতে দায়িত্ব পালন করে গিয়েছেন সেই সমস্ত মনীষীদের প্রতি আমাদের আন্তরিকভাবে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আজাব যেন মাফ করে দেন এবং তাদের কবরকে যেন জান্নাতের আলোয় আলোকিত করে দেন। সেই সাথে আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই উদ্দেশ্যের পথে যেন আগামীতে পরিচালিত হয়। এই মাদ্রাসায় যেন আবার সত্যসেবী মানুষদের পদচারণায় এই মানুষটা যেন একটা এই মাদ্রাসাটা যেন একটা জান্নাতি সৌরভে যেন সুরভিত হয়। এখানে যেন এই সমস্ত ছাত্ররা আসে যাদের মাধ্যম দিয়ে পুরো উত্তরাঞ্চল জুড়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো ইনশাআল্লাহ ছড়িয়ে পড়বে, সে লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই আন্তরিকভাবে দোয়া করেছেন এবং আপনারা এখানে উপস্থিত হয়ে সেই আহ্বানটাই রাখতে চেয়েছেন, যারা জুলুম করেছে সেই জুলুমবাজদের প্রতিও আপনারা এই আহ্বানটা রাখতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক প্রচেষ্টা নেক কামনাকে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকে এই মসজিদ, এই মাদ্রাসা আপনারা যে নতুন একটা নতুনভাবে আমরা বলতে পারি বাংলাদেশের মতো, যে বলা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে, ঠিক এমনইভাবে এই মাদ্রাসারও একটা নতুন মুক্তির আমরা দিন আজকে দেখতে পাচ্ছি। আজকের এই দিনে এখানে উপস্থিত থাকার কথা ছিল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতার আমিরুল জামাত এবং এই মার্কাজের বর্তমান যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যে বিল্ডিং দেখতে পাচ্ছি, এই বিল্ডিং পুনরুজ্জীবন দান করার পিছনে যিনি অবদান রেখেছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতার আমিরুল জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, তারই আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে আমরা তার পক্ষ থেকে এসেছি। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মোহতরম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এসেছেন, প্রচার সম্পাদক এসেছেন, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক এসেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও এনেছেন। আজকে
অর্থ সম্পাদক জি, এবং সেই সাথে আমাদের জেলা দায়িত্বশীলরাও এসেছেন, আমাদের অন্যান্য আশপাশে বিভিন্ন জেলা দায়িত্বশীলরাও এসেছেন। আমরা সবাই এখানে আজকে তিনটাতে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্যই এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে আজকে এই মুক্তির একটা সন্ধান দিয়েছেন, এবং একটা জুলুমবাজির কবল থেকে প্রায় দুই যুগ পরে যে এই মাদ্রাসাকে মুক্ত করেছেন, এজন্য এখানে আমরা শুকরিয়া আদায় করতে এসেছি, আপনাদের এই আনন্দের সাথে আমরা সামিল হতে এসেছি। আমরা প্রত্যেকেই চাইব যে এই মাদ্রাসাকে নিয়ে আমরা যে স্বপ্ন আগামীতে দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সহযোগী হয়ে ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। মুহতারাম আমির জামাত, আপনাদের সকলকে আন্তরিকভাবে সালাম জানিয়েছেন এবং আপনাদের জন্য দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে যেন কবুল করে নেন তার দিনের জন্য। আল্লাহুম্মা আমিন। তাআদিলুল ইবাদ, আল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ি ওয়াল মুনকার ওয়াল বাগী يعيدكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأتم وأهم وأكبر أقم الصلاة